হ্যালো গাইস, আজ আমি উইন্ড টারবাইন কীভাবে কাজ করে সে সম্পর্কে বলবো। উইন্ড টারবাইন হলো এমন এক যন্ত্র যাতে বায়ুপ্রবাহকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা যায়। এই টারবাইন একটি সহজ নীতির ওপর কাজ করে। বায়ু যখন টারবাইনের পাখার মধ্যে দিয়ে যায়, তখন বায়ুর গতিশক্তি এই পাখাগুলোকে ঘুরতে সাহায্য করে। পাখাগুলোর সঙ্গে রোটর লাগানো থাকে। রোটর বায়ুপ্রবাহে পাখা ঘোরার ফলে সক্রিয় হয় এবং বাতাসের যান্ত্রিক গতিশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপ দেয়। পাখার ঘোরার ফলে পাখার সঙ্গে সংযুক্ত মোটর ঘুরতে থাকে। মোটরের সঙ্গে সংযুক্ত থাকায় গিয়ারবক্সের কাজ হলো অল্প গতিতে ঘুরতে ঘুরতে থাকা শ্যাফ্টের গতিকে বেশি গতিতে রূপান্তরিত করা। এখানে শ্যাফ্ট বলতে বোঝানো হয়েছে মোটরের দণ্ডকে, যার সঙ্গে গিয়ারবক্স লাগানো থাকে। গিয়ারবক্স ঠিক পেছনেই থাকে জেনারেটর। জেনারেটরের কাজ হচ্ছে গিয়ারবক্সের গতিশক্তিকে ধারণ করে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা। এভাবেই উইন্ড টারবাইন বায়ুর প্রবাহকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করে। চার্লস ফ্রান্সিস 1887 থেকে 88 সালে প্রথম বায়ু বা উইন্ড টারবাইন নির্মাণ করেন, যা একটি ব্যাটারির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের জন্য জেনারেটরের সঙ্গে যুক্ত ছিল। 1891 সালে ডেনিশ পদার্থবিজ্ঞানী এবং উদ্ভাবক পল লা চৌর প্রথম ঘূর্ণন যন্ত্র পরীক্ষা করেন। 1900 সালের কাছাকাছি তিনি বায়ুচালিত বিদ্যুৎ প্ল্যান্টের বিকাশ শুরু করেন। উইন্ড টারবাইন একটি টাওয়ারের উপর থেকে বেশিরভাগ শক্তি ধারণ করে, সাধারণত 30 মিটার বা এর অধিক উচ্চতা সম্পন্ন টাওয়ারের বায়ু থেকে দ্রুত ঘূর্ণন শক্তি কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন সম্ভব। বায়ু টারবাইন থেকে উৎপন্ন বিদ্যুৎ একটি বাড়িতে, বহুতল ভবনে বা জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত সঙ্গে বিদ্যুৎ ও বিতরণের সঙ্গে সংযুক্ত থাকতে পারে। তো পৃথিবীতে সবচেয়ে বেশি উইন্ড টারবাইনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে ডেনমার্ক। ডেনমার্কের প্রায় 60% বিদ্যুৎ উইন্ড টারবাইনের মাধ্যমে উৎপন্ন করা হয়, কারণ ডেনমার্ক হচ্ছে একটি নর্ডিক কান্ট্রি। সেখানে সূর্যের আলো খুবই কম পড়ে, বছরের অধিকাংশ সময় অন্ধকার থাকে, অর্থাৎ সূর্যের আলো পড়ে না, ও যার ফলে তারা সোলার প্যানেলের মাধ্যমে উৎপাদন করতে পারে না। আর আমরা সবাই জানি বর্তমানে যে পরিবেশের যে জীবাশ্ম জ্বালানি শেষ হয়ে যাওয়ার বা ক্লাইমেট চেঞ্জের কারণে সবাই ক্লিন এনার্জির দিকে ঝুঁকছে। তো ইউরোপে বেশিরভাগ দেশই এখন উইন্ড টারবাইনের দিকে ঝুঁকছে, কারণ এটা হচ্ছে খুবই এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। তো পৃথিবীতে সবচেয়ে বেশি উইন্ড টারবাইন আপনার তৈরি করেও ডেনমার্ক। সো অনেক দেশে এটা ব্যবহার করে না, কারণ এর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হচ্ছে যেই পরিমাণ ব্যয় করা হয় সেই অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন খুবই কম হয়। উইন্ড টারবাইনের থেকে যদি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বা হচ্ছে আপনার তেল বা হচ্ছে গ্যাসের মাধ্যমে যদি বিদ্যুৎ উৎপন্ন করা যায় বা জলবিদ্যুতের মাধ্যমে উৎপাদন করা যায়, তাহলে সেটারও সাশ্রয়ী হয় এবং কম খরচে। তো বাংলাদেশে প্রথমবারের মতো 2005 সালে মুহুরি বাঁধ এলাকায় একটি 2.90 মেগাওয়াট সম্পন্ন বায়ু শক্তি পাইলট প্রকল্প শুরু হয়, যা জাতীয় পাওয়ার গ্রিডের সঙ্গে সংযুক্ত। এছাড়া 2017 সালের 10 ফেব্রুয়ারি কক্সবাজার জেলায় কুতুবদিয়ার চালু হয় 1 মেগাওয়াট সম্পন্ন আরেকটি বায়ুচালিত বিদ্যুৎ টারবাইন। সো গাইজ, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।